হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের মাঝে, অনেক দিন পরে আসছি। সো এর আগের ভিডিওতে তো আপনারা জানতেই পারছেন, জুয়েলের কাছ থেকে জানতে পারছেন, মন মানসিকতা অবস্থা তেমন একটা ভালো না। তারপর আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম, যেহেতু জীবনটা থেমে নেই, চলে যাচ্ছে, তো আমাদের ইউটিউব চ্যানেলটাও কন্টিনিউ করতে হবে। সো আসলে বাবার যা হঠাৎ করে যাওয়াটা এভাবে মানে মেনে নিতে পারিনি, সাডেনলি সামহাও ইনসিডেন্টটা হয়ে গেল। সো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেই জন্য জান্নাতবাসী হয় সেই জন্য। আর নিজের বাবা মায়ের যত্ন নেবেন, তাদের সঙ্গে থাকবেন, যতটুকু সময় স্পেন্ড করা যায় সেভাবে থাকবেন। সো আপনারা অনেকেই সাপোর্ট করছেন আমাকে বা আমার টিমকে, অনেকটা সাপোর্ট করছেন, ইনশাল্লাহ আশা করি আগামীতে এইভাবে সাপোর্ট করে যাবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক দিবেন, ঠিক আছে। আশা করি সামনের অনেক বিশাল টার্গেট আছে, জীবনটা এভাবে এগিয়ে যেতে হবে, যাই হোক। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাই। তো আমরা খাবার নিয়ে চলে আসলাম, তো কি শুরু করা যাক নাকি? হ্যাঁ শুরু করা যাক। ওকে রেডি, 1 2 3 স্টার্ট। ওকে পানি সান আমার যায় না, আপনার পানি লাগে। আলু কি বলছো? আলু ওটা তোমার খালু, কিসের আলু? ওটা তোমার খালু। হ্যাপি ডেস, কিন্তু আমি পানি খেতে খেতে শেষ হয়ে যাবো মনে হয় না, গলা আটকে যায়। খাবেন না? থাক আমি খাই। সুলতান চান্স কাচ্ছি, ওমা ঝাল লাগছে দেখি। লেবু মাখিয়ে নেই, জুসি আছে। লেবুর চোখলা খাওয়াছিল, তারপর থেকে এখন খাইতে পারি। দাদাকে লেবুর চোখলা খাইতেই পারতাম না। তিতে আমি নাই, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে। আমার তো চ্যালেঞ্জ এমনি চ্যালেঞ্জ, তার সাথে আবার যদি মনস্টার আবিদ হয়।
শেষে রাখছিলাম, একটুখানি চাবাবো। সো কমপ্লিট। সো লুজার, কি অবস্থা? আজকে কিভাবে হেরে গেল? আমি তো খুবই অবাক, সবসময় জিতে আসছো, আজকে হেরে যাওয়ার কাহিনীটা কি একটু বুঝাও তো আমাকে। জানি না, তো যেহেতু হেরে গেছো সবসময় তোমার সাথে আমি পারি না, আজকে পেরে দেখাইলাম। তো কি হয়েছে, শের একদিন শুয়ে আছে, সিংহ একদিন ঘুমাক, কথাও ভুলে গেছে, বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে ওর? আচ্ছা যাই হোক, লেট না করি, তোমাকে আমি ডেয়ার দিব। আমার অনেক দিনের স্বাদ বা আমার ইচ্ছা ছিল তোমাকে একটা ডেয়ার দিব, পানিশমেন্ট দিব। ছোট মানুষ আপনারা কেউ কিছু মনে করবেন না, ছোট মানুষ হলো আমাদের থেকে বেশি বড়, ঠিক আছে? সো লেট না করি, আজকে ডেয়ারে কি আছে জানো? নিয়ে আসতেছি। এগুলো হচ্ছে কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা। তুমি তো আমার জন্য চাষাবাদ করে নিয়ে আসছিলে অনেক আগে, মনে আছে? আমি আজকে তোমার জন্য চাষাবাদ করে নিয়ে আসছি, তো লেট না করো। পানিশমেন্ট যেহেতু হেরে গেছো, অ্যাকসেপ্ট করে নাও, পানিশমেন্টটা তোমাকে নিতে হবে। সবগুলো তো খাওয়া যাবে না। খাও খাও, আগে খাওয়া শুরু করো, সবগুলোই খেতে হবে। কেন কেন পারবা না, যেহেতু পানিশমেন্ট, এখানে তো আর মানা করার কিছু নাই। যায় না, অফিসের এক্সপিরিয়েন্সটা দেখেন। What an expression! Oh my god! Brother, take one, Anna. Please! Anna. Are khao! Kya bosta? Khub anondo lagte sa amar. Bishwas korben ki na, ami bashayo kachamorich khai na. Ei jonno ami beshe ore ei jinishtai dichi. ও আমার জন্য সিলেক্ট করে, আমি খাইতে পারি, সমস্যা নেই। সো ওকে, তুমি প্রস্তুত? শেষ করে দেই,
এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো গাইস, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন এবং আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন। আমরা আপনাদের দিকে চেয়ে আসি, আমাদের অনেক লক্ষ্য আছে, আপনার ইয়ার আছে, আপনার স্বপ্ন আছে, সেগুলো ইনশাল্লাহ যদি পূরণ করতে পারি সেটা দোয়া করবেন। আর আমরা তো রীতিমতো আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সো এন্ড করা যাক। জি।